গানটা গাইতে গেলে একটু সময় লাগবে, যে আমি একটু মুখে বলি কথাটা। মাজারে কেন যায়, কেন যায় মাজারে সেজদা দেয় বাজান? মাজার কি সবার হয়? মাজার সবার হবে? আপনারা একটু জবাব দিয়ে, নমরুদের মাজার হবে, ফেরাউনের মাজার হবে, আবুল আহাবের, আবু জাহেলের, মওদুদের হবে মাজার কোনোদিন? এজিদের হবে কোনোদিন মাজার? বলেন কথা বলেন। মাজার হইতে হইলে মাজারের কর্ম করতে হয়। তো গানে বলা হয়েছে, কি বলা হয়েছে? দয়ালু বিবে ফুলবি কেমন করে?
পাগল মন তুই ভাবের দরিয়া, সেই ভাবের দরিয়ায় ডুব দিলে হার তো রোজু আর বিষয়। নিজেকে নিজে যদি তুমি হারাইতে না পারো, তুমি নিজকে যেদিন হারাইতে পারো, তোমার আত্মাকে দেখিবে বড়। তাই তোমার কি লাগবে, তোমার কখন কি প্রয়োজন, তোমার আর চাইতে হবে না। ডাকার আগে চাওয়ার আগেই তোমার হাজির থাকবে। একটি কথায় আসরেতে আমি বলতে চাই, জানায় আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব ভাণ্ডে তাহা কিছু পাই। গুরুর কাছে যাইয়া যখন মুর্শিদ ধরিয়া বাজান, নিজের জীবন যৌবন দয়ালের চরণে ব্যয় বিলাইয়া, সে যে ভাবের মারা মহি চিষ্টি, হক চিষ্টি, তিনি তার কিতাবে লিখেছেন,
আমি খাজা মঈনুদ্দিন চিশতির বই পুস্তকেও পড়েছি, বলেছে যখন কোনো আশিক আর মাসে প্রেমালাপ করে, যখন কোনো আশিক আর মাসে প্রেমে মজে যায়, প্রেমের আলোচনা করে, দুই কান্দের ক্যারাত বিন কাতে বিনের কোনো ক্ষমতা নাই ওকে জানার। ও জানতেও পারবে না, এটা লেখে তুঙ্গবেলায় লেখে, কিন্তু খাঁটি ভক্তের কাছে এটা তুচ্ছ, খাঁটি প্রেমিকের কাছে, খাঁটি আশিকের কাছে এটা নিতান্তই তুচ্ছ বিষয়, এসব গণাই ধরে না তারা। আবার বলে আমার নবী, আমার ইসলাম, আমার অনেক কিছু, এই কথাটা কইয়াই তো আপনারা হন অনেক নিচু। কাছে গো শুনবে ভাবি বসে বসে, আমি করতে চাই বলো 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 দেখি ভাবিকের গোসাই। আমার দিনের নবী এমন একটা নামাজ পড়ছিল, যেই নামাজে এই দুনিয়ার কোন মানুষ নাই আসিল, কোন মানুষ ছিল না কিন্তু 24,000 লোক ছিল, কোনো মানুষ ছিল না কিন্তু 24,000 লোক ছিল। আমি একটু জানতে চাই, 24,000 লোকের ইমামতি আমার দয়াল নবী একটা মসজিদে করছে, করার পরে যেই জামাটা গায়ে দিয়া ওই ইমামতিটা করছে, এই জামাটা আমার দয়াল নবী একটা পাগল হয়ে দিছে, কোনো মোল্লারে না বেজার হইতেছেন না জান, কোনো মোল্লারে না, কোনো মনসিরে না, কোনো সাহাবিরে না, একটা পাগল হয়ে দিছে। এই জামাটার গায়ের মধ্যে রক্ত মাখানো ছিল কেন? পাগল রে, যে জামাটা দিছে এই জামাটার মধ্যে রক্ত মাখানো ছিল কেন? ওই জামাটা ছাড়াও আমার দিনের নবীর জীবনে আরো তিনটা জামা তিনজনকে দান করছে, এই তিনজন কারা কারা এবং কোন কর্মের পরে? এটা তো দিছে নামাজের, নামাজের জামাটা, কিন্তু বাকি তিনটা জামা কোন কোন কর্মের জামা আমার দয়াল নবী দিয়েছিল? একটি কথা আমার, আর একটি কথা থাকবে, যখন নাকি, যখন নাকি বাজাইতে থাকো, যখন নাকি আমরা বা আপনারা কোনো মৌলানার কাছে যাই, তখন তারা একটা তবা আমাদেরকে শিখায়। আবার যারা পীর সাহেব তারা বায়াত করার সময়ও এটা শিখায়, আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। তো মুরিদ তো উনি করে, উনি ভালো জানে, আমি তার মুরিদ করি না, না হইলেও আবার পীর আবার আমি জন্ম দিই, আমি মা না, মায়ের পেটে রাগ হইলেন তো রুদিরা। তা আমি একটু জানতে চাই, এই অস্তাগফিরুল্লাহ পয়রা এক ব্যক্তি এমন একটা জায়গায় পৌঁছাইছে যে সে যা চায় তাই পায়, যা চায় তাই পায়। তো হঠাৎ একদিন কইতেছে যে মাওলানে রুটি বানায় আর কি, রুটি বানায় ওই আটা মথে অস্তাগফিরুল্লাহ অস্তাগফিরুল্লাহ কইতে থাকে,
আবার রুটি তাওয়ায় দেয়, কইতে থাকে, রুটি বিক্রি করে, কইতে থাকে, রুটিওয়ালা বিক্রি করে টাকা নেয়, কইতে থাকে। একদিন মনে মনে কইতাছে, মাওলা রে অমুক একজন ইমামের দেখা যদি পাইতাম তাইলে আমার জীবনটা ধন্য হইত, আমার যা আমি যে তোমার কাছে যা চাই তা পাই, আমার জীবনটা ধন্য হইত, আমি অমুক ইমামের দেখাটা যদি পাইতাম। আজান বলার সাথে সাথে ওই ইমাম সাহেব ওর সামনে হাজির কিন্তু ছিলেন না, তো কইতেছে যে আপনি কে? বলে বাবা আমার ক্ষুধা লাগছে, আমার তোমার ওইখান থেকে একটা রুটি দাও। তো রুটিটা দিতেছে যে তাও আস্তাকফিরুল্লাহ করতেছে, তো কইতেছে তুমি আস্তাকফিরুল্লাহ পড়ো কেন? বলে এই এই ব্যাপার, আমি আস্তাকফিরুল্লাহ পড়তে পড়তে এখন আল্লাহর কাছে যা চাই তোমার আল্লাহ আমাকে তাই দেয়। রুদি আমার একটা আশা ছিল আমার ইমামকে যদি আমি দেখতাম আমার জীবনের সার্থক হইত, আহারে মানে আমার আর কোনো আশা নাই। ওই ইমাম ওর চোখের দিকে তাকায় কইতেছে ভাজান রে আমি তো সেই ইমাম, আমি হাজির। আমার প্রশ্ন হইল আস্তাগফিরুল্লাহ কইরা আসে সেই ইমামের দেখা পাই, এটা শরীয়তের কোন ইমাম? তার কি নাম? দলিলের প্রশ্ন কিন্তু। এবং এই যে তার দোয়াটা কবুল হয় আল্লাহর দরবারে এর জন্য সে আলাদা একটা নাম পাইছে, তাকে আলাদা একটা নাম দেওয়া হয়েছে। এখানেই শেষ না, শরীয়ত মারফত আলী হলো শরীয়তের বাঘ মারফতের চারাক, চারাক তাই না? আই তার যে নামটা দিছে এই নামটা মাওলা আলীর একটা নামের সাথে সংযুক্ত। আমি জানতে চাই সে নামটা কি? দরদি নামটা আছে, নামটার অর্থ কি সেটাও আছে, সে বলবে। এ পর্যন্ত কথা, কিন্তু বাজান আমার নবীজি, আমার দয়াল নবী একদিন হারাইয়া গেছে, হারাইয়া গেছে, তার কেউ খুঁজে পায় না। আবু বকর উসমান উমর সবাই খুঁজেছে, শেষে মা ফাতেমাও খুঁজছে, ছোট আয়েশা বলে যে আমরা তো কেউ খুঁজে পাইলাম না রে আমার নবীর, দেখতো মাওলা আলী রে পাঠায় দেখতো, মাঝান মাওলা আলী গেছে খোঁজার জন্য। খুঁজতে 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 যাইয়া দেখে এক খেজুর বৃক্ষের বাগান নির্জনে দেয়াল নবী সেজদায় পড়ে আছে। মাওলা আলী দেখা চুপ করে পিছনে যায় দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনেন যে আমার নবী কান দেওয়ার করে কেউ মতি সেজদায় পড়া, তো কান দেওয়ার কয় দেখা পিছে পিছে দাঁড়াইয়া মাওলা আলী কয় সেজদাটা উঠুক, তারপরে আমি আমার নবীর সাথে কথা বলি। দয়াল নবী সেজদা তুলেছে, তিন দিন ধরে খায় না খানা পানি না, তোরা তার পিছনে দাঁড়ায়, আমার নবী চায় দেখে আলি দাঁড়ানো আলি তুমি, হ্যাঁ দরদি দয়াল আমি, আজকে এই জায়গায় কেউ নাই দরদি, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করব। বলে আলী বলো। বলে নবী গো আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন নবী, আপনি কে? আপনি কে? আমার নবী বলে আলী তোমার কি হয়েছে, তুমি আমার চিনো না। আমি মোহাম্মদ। বলে না আপনি কে? বলে না তুমি আমাকে চিনতে পারছ না আলী, আমি মা ফাতেমার বাবা। বলে না আমি এটা জানতে চাই না আপনি কে। বলে আলী তুমি এমন করছো কেন, তুমি দেখ জানো না চিনো না আমাকে, আমি ইমাম হাসান হোসেনের নানা। বলে না আমি তা জানতে চাই নাই, আমি জানতে চাইছি আপনি কে। বলে আলী তুমি বুঝ
প্রশ্ন করছো আমাকে, আমি তুমি চিনো না আমি তোমার শ্বশুর? বলে না, আমি এটা জানতে চাই না, আমি এটা জানতে চাই না। আপনি বলুন, আপনি বলে আমি তোমার শ্বশুর। বলে দাদা তুমি জানো না, বুঝো না তুমি কেন মনে করছো। আমার নবী বলে আনি রে মন রানি ফাকাদ রায়াল হাক, আনি আমাকে দেখো আল্লাহ দেখা হয়ে যাবে। তনুদ রে যার প্রাণের বান্ধব মুর্শিদ আছে তার কোলে যায় শান্তি আছে, যার মুর্শিদ যে জীবনে কিছু হারায় নাই সে কোনোদিন হারো না প্রাণের মুর্শিদ নাই। মামা হারায়া হইল এতে প্রাণের মুর্শিদ হারায়া হইল চিরদিন। তার ভক্ত আমির খসরুর এত ভালোবাসত জীবনটা দিয়েও তার ভক্তরে বাজার, খালি গুরুই কাঁদবে না ভক্তই কাঁদবে, খাটি ভক্তের জন্য গুরুর পরাণ কাঁদবে। ওই আমির খসরু তোর কাছে আমার বাজানের কি আছে আমার একটু দিয়া যা। কাওয়াল কয় আমি জুতো দিয়ে কি করু, আমি তোর আমার সব দিয়ে দিলাম, আমার বাবার জুতা জুড়া আমার বুকে নিতে, বাজানের জুতা বুকে নিয়ে বাবার বাড়ি যাবে বাজানের ধর দিয়ে দিব জুতা নিয়ে। এমন ছোট তুফানাইছে কান দিয়ে আর যার যার হয়ে হাতে বাজারে কয় আল্লাহ গো এই মুহূর্তে পাগলা যদি আমার কাছে আসে আমি তো ঠিক থাকতে পারবো না। মন ঝড় তুফান আইছে ধরতি সাথে সাথে ওই বাড়ির ভিতরে না যাইতে পাইরা ড্রেনের ভিতর দিয়ে মাথা দিয়েছে, ওই মাথার মধ্যে মাসের আগা যোগ কইরা যখন কুচা দিচ্ছে আমির কষ্টর পরাণ পাখি চিরতরে চলে গেছে। ভক্তে যায় কয় বাজান ওই জায়গায় আর কেউ না, ওই যে তোমার আমির কষ্ট তোমার জন্য জীবন দিয়া দিচ্ছে। কইরে আমার আমির কষ্ট বুকে নিয়ে কয়ে গেল আমার বান্ধব আমারে দেখার জন্য আইসা জীবন দিল, আমার আমির কষ্টর মাজার জিয়ারত না কইরা কেউ যেন আমার মাজারে আসে না। দয়াল প্রেমের পাগল যারা মুর্শিদ প্রেমের পাগল যারা তার ভরা করে দিন ভরে যেতে পারে না রে আমায় রে
সব রে রাস্তা রাস্তা ঘুরিয়া মিপা গো নেরহা